প্রতি, তিন দলের প্রতি, তিন দলকে এক শব্দের দ্বারায় সম্বোধন করিয়া একটা শব্দের দ্বারায় তিন দলকে তিনটা কাজের আদেশ করতেছেন, উবুদু রাব্বাকুম। এটা একটু পরে বলবো, আগে যে উদ্দেশ্যে আমি এই আয়াত তেলাওয়াত করছি, হাদিস শরীফগুলা পাঠ করছি, আজকে আমার কোনো ইমানদারের আলোচনা করার উদ্দেশ্য না, কাফেরের আলোচনা করার উদ্দেশ্য না। যেই ১৩টা আয়াতের মধ্যে আল্লাহ পাক মুনাফেকের চরিত্র উঠাইয়া ধরছেন, ওই ১৩টা আয়াতের থেকে দুই একটা আয়াত একটু আমি আপনাদের সামনে পেশ করার আশাবাদী। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। মুনাফেকের একটা চরিত্র আল্লাহ পাক উঠাইয়া ধরছেন, মুনাফেকের চরিত্র কি, মুনাফেকের কাজ কি? আল্লাহ পাক বলেন, ওয়া ইযা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয়, কাদেরকে, কাদেরকে মনোযোগ আছে নি, কাদেরকে, যখন তাদেরকে বলা হয়, লা তুফসিদু ফিল আরদ, লা তুফসিদু ফিল আর, তোমরা আল্লাহর জমিনের মধ্যে ফাসাদ করিও না, ফাসাদ করিও না। আপনারা ফাসাদ বলতে কি বুঝেন? ঝগড়া। ফাসাদ বলতে আপনারা কি বুঝেন? ঝগড়া। আসলে ফাসাদ কাকে বলে? ও বেয়েরা দোস্ত হবাব, ফাসাদ বলা হয় এমন কোনো কাজ, এমন কোনো কথা করা বা বলা, যেই কাজ বা যেই কথার দ্বারা আরেকজন মানুষ দৈহিকভাবে, আর্থিকভাবে, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, এই কাজ আর এই কথাকে বলে ফাসাদ। মনোযোগ আছে নি, মনে থাকবে? ফাসাদ কাকে বলে? এমন কাজ করা, এমন কথা বলা, যেই কাজের দ্বারা, যেই কথার দ্বারা অন্য মানুষ দৈহিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, এটার নাম ফাসাদ। এটার নাম কি? ফাসাদ। তা আল্লাহ পাক বলেন, তোমরা জমিনের মধ্যে ফাসাদ করিও না, অর্থাৎ কোনো মানুষ দৈহিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এমন কাজ করিও না, এমন কথা বলিও না, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এমন কাজ করিও না, এমন কথা বলিও না, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এমন কাজ করিও না, এমন কথা বলিও না। যখন তাদেরকে এই কথাটা বলা হয়, তখন কালু, উত্তরে তারা বলে, ইন্নামা নাহনু মুসলিহুন, ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা ফাসাদে বিশ্বাসী নই, আমরা সন্ত্রাসে বিশ্বাসী নই, আমরা জুলুম নির্যাতনে বিশ্বাসী নই, আমরা তো শান্তিকামী, আমরা শান্তিকামী, আমরা সংশোধনে বিশ্বাসী, আমরা মানুষের ক্ষতি হবে এমন কাজ করি না, আমরা ফাসাদ করি না। তো এদের উত্তরের প্রতি উত্তরে আল্লাহ পাক আবার বলেন, আলা, হে দুনিয়ার মুসলমানগণ, আমার হাবিবের উম্মতগণ, হে আমেলিনে কোরআন, তোমরা সাবধান। তোমরা কি? সাবধান। আচ্ছা, আপনারা স্টেজে ওলামায়ে কেরাম বুজুর্গানাদিন আছে, ওনাদেরকে জিজ্ঞেস করেন তো, আল্লাহ পাক সাবধান বাণী উচ্চারণ করছেন না, করেন নাই? জি, আলা, তোমরা সাবধান। এরপরে কি মুসলমানের সাবধান হওয়ার দরকার আছে না নাই? না, কাঁথা গায়ে দিয়া ঘুমানোর দরকার আছে? তো সারা জীবনে তো কাঁথা গায়ে দিয়া ঘুমাইলাম, সাবধান হইলাম কই? সাবধান তো আমরা হইলাম না। মনোযোগ আছে? আলা, সাবধান, ইন্না হুম, নিশ্চয় তারা, আবার হুম, তারা ই, তারা ই। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা তাকিদ ব্যবহার করছেন, এই তিন তাকিদের পরে আল্লাহ পাক বলেন, হুমুল মুফসিদুন, তারা সুন্দর সুন্দর করিয়া
মিষ্টি মিষ্টি কইরা মাইকের মধ্যে এখানে সেখানে জনসভায় এই জায়গায় সেই জায়গায় মিঠা মিঠা কইরা যতই সমঝোতার বাণী উচ্চারণ করুক, যতই সংশোধনের বাণী উচ্চারণ করুক, আসলে তারা মিথ্যাবাদী, মূলত তারা সন্ত্রাসী, মূলত তারা জালেম, মূলত তারা নির্যাতনকারী, মূলত তারা মানুষের ক্ষতি সাধনকারী, মূলত তারা আসলে সন্ত্রাসী। কে কয়? আল্লাহ। আল্লাহ কয়? আমি কইনি। কাদের কথা বলতেছে? মুনাফেকদের কথা, যারা বলে একটা করে আরেকটা, তাদের কথার সাথে কাজের মিল নাই। এরা মাইক ফেলে সাইলটা সাইলটা বক্তৃতা দেয়, এক এক কথা তাল তাল সমান কয়, কিন্তু কাজের বেলায় ঠুস, কাজের বেলায় আসলে যেরকম কথা সেরকম কাজ তালাশ করি পাওয়া যায় না, অর্থাৎ এদের মুখে আর কাজে মিল নাই। বুঝে থাকলে বলুন তো এদের নাম কি? জি, মুনাফিক। দোস্ত, এই চরিত্রটা ছিল ইয়াহুদির চরিত্র। এই চরিত্রটা কার চরিত্র ছিল? ইয়াহুদিদের স্বভাব করে একটা বলে আরেকটা, করে একটা বলে আরেকটা। ওই ইয়াহুদিদের প্রথম যুগে মুসা আলাইহিস সালামের নবুয়তের যুগে আমিল নামে একটা লোক ছিল, এই লোকটাকে হত্যা করছে তার চাচাতো ভাইয়েরা। হত্যা কইরা লাশটাকে গ্রামের থেকে বাইর হওয়ার যে রাস্তা, এই রাস্তার মুখে নিয়ে ফেলি রেখছে। সকাল যখন হয়েছে, ভোর যখন হয়েছে, চতুর্দিক থেকে রাস্তায় মানুষজন আসা যাওয়া যখন শুরু হয়েছে, তখন ওরাই আবার যাইয়া লাশটাকে জড়াই ধরেই কাঁদে, আমাদের বাইকে কে হত্যা করলো, আমরা এই হত্যার বিচার চাই। আল্লাহ পাক বলেন, যত গোপন করো না কেন, সিসি ক্যামেরা তোমরা যেমন বসাইতে জানো আমিও তেমন বসাইতে জানি। সিসি ক্যামেরা শুধু মানুষ বসাইতে পারে, আল্লাহ বসাইতে পারে না। আল্লাহু আকবার। সার্বক্ষণিক সিসি ক্যামেরা তোমার সাথে লাগানো আছে, বান্দা কোথায় কি বলতেছো আর কোথায় কি করতেছ তুমি যত গোপন করতে চাও না কেন, একদিন সব গোপন আমি ফাঁস করে দেব। وَإِذْ قَتَلْتُمْ نَفْسًا فَادَّارَأْتُمْ فِيهَا وَاللَّهُ مُخْرِجٌ مَا كُنْتُمْ تَكْتُمُونَ রোজে মহাশর হর নেহা পয়দা সওয়াদ, রোজে মহাশর হর নেহা পয়দা সওয়াদ, মুজরিমারা ইল্লাতা ইল্লাত সওয়াদ। গোপন থাকবে? জি, নিজেরা হত্যা করছে, নিজেরা হত্যা করি, এখন আবার নিজেরা লাশকে জড়াই ধরেই কান্দে, আমাদের বাইকে কে হত্যা করলো, আমরা বিচার চাই। আসলে হত্যা করছে কারা? বিচার প্রার্থী যারা, হত্যাকারী কারা? বিচার প্রার্থী যারা। বুঝে থাকলে বলুন তো এর চেয়ে বড় মিথ্যা, এর চেয়ে বড় মুনাফেকি, এর চেয়ে বড় ধোকা, এর চেয়ে বড় বাটপারি এই পৃথিবীতে আর কি হইতে পারে? বর্তমান বিশ্বে, বর্তমান পৃথিবীতে এই স্বভাবের মানুষ আছে না নাই? রাতভর অন্যায় করে, জুলুম করে, নির্যাতন করে, মানুষ মারে, সকালবেলায় উঠা সেই নির্যাতনের দায়ভার, সেই জুলুমের দায়ভার, সেই হত্যার দায়ভার অন্যের কাঁধে চাপাইয়া দেওয়ার চেষ্টা করে। মুনাফেকের চরিত্র কার চরিত্র? মুনাফেকের চরিত্র। তারা বলে সমঝোতার কথা, তারা বলে সংশোধনের কথা, তারা বলে শান্তির কথা, আমরা শান্তিপ্রিয়, আমরা শান্তিকামী, কিন্তু প্রত্যেকটা কদমে তারা অশান্তির কাজ করে বেড়া। নম্বর এক। নম্বর দুই, মনোযোগ আছেনি? এই এইটাই হলো মোস্ট ইম্পর্টেন্ট। এবার একটু মনোযোগ দিয়ে শুনেন। ওয়া ইজা কিলা লাহুম
এবং যখন তাদেরকে বলা হয় আমিনু তোমরা ঈমান গ্রহণ করো কামা আমানান নাস যেমনিভাবে ঈমান গ্রহণ করেছে মানুষেরা যেমনিভাবে ঈমান গ্রহণ করেছে মানুষেরা এখন এই মানুষ কারা এই মানুষ কারা আমার ভাইরা দোস্ত আহবাব হযরত উলামায়ে কেরাম স্টেজে আছেন আমার ভুল হইলে শুধু স্টেজে না মাঠেও আছেন আমার ভুল হইলে উনারা আমাকে শুধরাইয়া দিবে